সো আমাদের আগ্রার তাজমহল দেখা শেষ, এখন যাব মিশরের পিরামিড দেখার জন্য। ওইটা কি অবস্থা করে রাখছে একটু দেখা দরকার নাকি? তো চলেন যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই মুহূর্তে আমরা আছি হলো সোনারগাঁয়ের প্যারাবো নামক একটা জায়গা। এখানে মূলত আসছি আমরা বাংলার তাজমহল দেখার জন্য, ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ, তো আমরা একটা কাজে আসছিলাম সোনারগাঁয়ে, তো কাজ শেষ করে ভাবলাম যে এই জায়গাটাও একটু দেখে যাই, আসলাম যেহেতু। আর ঠিক এটার সামনেই পার্কিং স্পেস। হ্যাঁ, তো এখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন। প্রাইভেট কারের জন্য সম্ভবত 50 টাকা ফি দিতে হয়, আর হলো বাস আসলে 200 টাকা ফি দিতে হয়। আমার সাথে আছে আমাদের পিনাক। হ্যাঁ, তো আমরা এখন ভিতরের দিকে যাই, দেখি কী অবস্থা। তাজমহলের বাউন্ডারির ঠিক ডান পাশেই অনেক দোকান পেয়ে যাবেন, কাপড়ের দোকান, ছোটো ছোটো অনেক জিনিসের দোকান এখানে আছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। এখান থেকে ঢুকে যেতে হবে, সম্ভবত আপেলের নাম্বার বিকাশ ভিতর দিয়ে কাউন্টার হতে পারে। এখানে টিকিট কাউন্টার, মোটামুটি 150 টাকা পার টিকিটের প্রাইস। এক টিকিটে তাজমহল আর পিরামিড দুইটা দেখা যাবে আর কি। সো আমরা 3টা টিকিট নিলাম, প্রতিটার প্রাইস 150 টাকা করে, 3টা 450 টাকা। তো আমরা ভিতরে ঢুকে যাই। না দাও, অনেক দাও, রাখো সাথে। মেইন রোড দিয়ে বামে যেতে হবে আবার। ওকে, এখানে একজন ভদ্রলোকের ছবি আছে। ঢোকার পরেই আপনারা যেটা পাবেন একটা হাসিমুখী, হাসি খুশি প্রবেশ, আমি বলতেছি হাসি খুশি প্রবেশ। ওকে, একটা লবি লাউঞ্জ ঢোকার পরেই। এটা হচ্ছে বাংলার তাজমহল, সব পেয়ে যাবেন, তাজমহল, পিরামিড, মমি সব আছে বাংলাদেশে। সো ঢোকার পরেই মানে সুন্দর একটা ল্যান্ডস্কেপ, আর হলো কিছু ফোয়ারার সমারোহ দেখতে পাবেন, আর সুন্দর ল্যান্ডস্কেপের সাথে বসার জায়গা। আর এখানে সম্ভবত এখানে একটা বিল্ডিং আছে, সম্ভবত ওনাদের অফিস, আর এই পাশটাতে টয়লেট। এটা হলো আর কি আগ্রার তাজমহলের একটা রেপ্লিকা। হ্যাঁ, আমরা একটু উপরে উঠে যাই, দেখি উপরে কি অবস্থা, কেমন করলো। এখান থেকে পুরো ল্যান্ডস্কেপ আর ওদের অ্যাডমিন বিল্ডিং দেখা যায়। দেখার মতো ওরকম কিছুই নেই, মাঝখানে এই দোতলা বিল্ডিং, আর হলো চারপাশে 4টা মিনার ছাড়া। আর এইটা মূলত আসনুল্লাহ মনি নামক এক ভদ্রলোক 2008 সালে পরিকল্পনা করছিলেন যে এখানে একটা আগ্রার তাজমহলের একটা রেপ্লিকা করবেন।
উদ্দেশ্য হলো যারা আগ্রা যে তাজমহল দেখতে পারবেন না, সামর্থ্য নেই, তারা যাতে খুব সহজে এটা দেখতে পারে, এই হলো বিষয়। তো এখানে মূলত টাইলসের প্রচুর কাজ করা হয়েছে, তেমন কিছুই নাই, কিন্তু অরিজিনালটা হলো মার্বেল পাথরের কাজ। তো ডিফারেন্স অনেক, আর 150 টাকায় আমার হিসাবে এতটুকু উচিত না, প্রাইস মানে টিকিট প্রাইসটা আর একটু কম হওয়া উচিত ছিল। সো এতটুকুই। সো আমাদের আগ্রার তাজমহল দেখা শেষ, এখন যাব মিশরের পিরামিড দেখার জন্য। ওইটা কী অবস্থা করে রাখছে একটু দেখা দরকার নাকি? তো চলেন যাই। আর বের হওয়ার সময় সেকেন্ডারি এন্ট্রি ইউজ করতে হবে ঠিক এদিক দিয়া, মানে ঢুকে হাতের বাম পাশে, বাম পাশ দিয়ে যে রাস্তাটা এদিক দিয়ে যেতে হবে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে ভিতরে, এটার নাম হলো কি, এই রেস্টুরেন্টের নাম কি, রাজমণি ফিল্ম সিটি রেস্টুরেন্ট। ওকে, তো আমরা বের হয়ে যাই। সো সেকেন্ডারি এন্ট্রি দিয়ে বের হয়ে যেতে হবে, আর নেক্সট পিরামিড দেখার জন্য দেখা দিচ্ছে যে আপনি পিরামিড দেখে আসুন। খুলে গেল, আমরা মিশরের পিরামিড, না না এটা তো মিশরের না, রাজমণি পিরামিড, এখানে চলে আসছি। এখন আমরা রাজমণি পিরামিড দেখার জন্য ঢুকে যাব। টিকিট আগেই কাটা ছিল। এখানে আবার আর একটা গেট, ভিতরে মনে কিছু ল্যান্ডস্কেপিং এর কাজ আছে সুন্দর। আচ্ছা, এদিক দিয়ে ঢুকতে হবে। আর এখানে বেশ কিছু পুরাতন গাড়ি রেখে দেওয়া হয়েছে, ওল্ড মডেলের জিপ, ফটো খিচিংয়ের জন্য। ওটার থেকে এটা ল্যান্ডস্কেপ একটু সুন্দর করে রাখছে আর কি, ভালোই লাগতেছে, খারাপ না, শুধু হাঁটার জায়গা। হাঁটবেন আর প্রকৃতি উপভোগ করবেন, গাছপালা দেখবেন, মূর্তি দেখবেন। সো এখানে কিছু একটা আছে দেখি, আচ্ছা এটা হলো রাজমণি ফিল্ম প্রোডাকশনের যে সিনেমা বানানোর যে পুরনো দিনের যন্ত্রপাতি এখানে ডিসপ্লে করা আছে মিউজিয়ামের মতো, অনেক পুরনো। এই সিনেমা হলের ভিতরে এখানে সিনেমার ফিল্মগুলো লাগানো হইতো আর কি, তারপরে হলো প্রজেক্ট করা হইতো, সেই পুরনো দিনের স্মৃতি, এখন তো এগুলো দেখাই যায় না, প্রজেক্টর যাকে বলে আর কি। ও আচ্ছা, এখানে অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রাখা হয়েছে আর কি, দুই পাশে অ্যাকোয়ারিয়াম, গোরামি ফিশ, স্প্রিং ফায়ার বার্ব, বিভিন্ন টাইপের ফিশ আর কি, অ্যাকোয়ারিয়াম ফিশ, কমেট, টাইগার শার্ক, গোল্ড ফিশ। একটা গ্লেন্স দেখে আপনারা ঠিক ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যেতে হবে আর কি। ফাইনালি আমরা পিরামিডের সামনে চলে আসছি, অনেক আঁকা বাঁকা রাস্তার পরে। তো ঢুকে যাই আমরা ভিতরে, অন্ধকার গুহা, ভিতরে ঢুকে যাই পিরামিডের। আসুন, মমির স্যাম্পল করে রাখা হয়েছে নাকি, 4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ মমি। বাহরে কি দেখো তো, দেখা যায় ঘিটঘিটে অন্ধকার, আপনারা খুব সহজে ভয় পেয়ে যেতে পারেন, প্রোটেকশন নিয়ে আসবেন।
যে এটা হলো লম্বা চুলওয়ালা মমি। রাজা রানীদের মৃতদেহ মমি স্যাম্পল করে রাখা হয়েছে আর কি, আপনারা ভয় পেয়ে যান না। এটা কি রাজাদের পোশাক? হ্যাঁ, রাজা রানীদের ব্যবহৃত পোশাকের স্যাম্পল এখানে করা হয়েছে, রানীদের পোশাক। রানীদের অলংকার, মহারানীদের অলংকার, রানী না মহারানী। খাবারের আর সব বানানো জিনিস ফেক না এখানে, কিন্তু ধরনকে এখানে কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট দিছে, ভয় পাওয়ার মতো একটা এনভায়রনমেন্ট দিছে, বাচ্চারা ভয় পেয়ে যাবে। ওকে, তবে তাজমহলের থেকে লাগুন বেটার মোটামুটি। আমরা যে তাজমহল দেখছি ওটার থেকে এখানে বেশি বেটার। হ্যাঁ, সো এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো আরেকটা স্যাম্পল করা হয়েছে, যেটা হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। বেচারা ক্ষুদিরাম এখনো স্যাম্পল হিসেবে দাঁড়ায় রয়েছে। তো আমরা এখন রাজমণি ফিল্ম সিটির ভিতরে ঢুকব, এখানে কি আছে দেখি। কি দেখলেন ভাই? হ্যাঁ, বিচার যে করে। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা সিনেমা হল, মানে কি কই সিনেমা হল? আচ্ছা আচ্ছা, এটা তালা দিয়ে বন্ধ করা, এখানে একটা সিনেমা হল আছে সম্ভবত। যাই হোক, ভিতর কি আছে দেখি। এখানে একটা হোয়াইট করিডোর, তারপরে আচ্ছা এখানে সেট সেট করা না? ও আচ্ছা, এখানে ফিল্মের বিশাল একটা সেট করা হয়েছে আর কি, আদালত, আদালতের সেট। একটু সামনের দিকে এগিয়ে দেখি সামনে কি আছে। এখানে আর একটা সেট যেখানে ফিল্মের শুটিং করা হইতো। বেহুলার বাসর ঘর, মানে কি ওরে অবস্থা, ভিতরে তো খিটখিটে অন্ধকার। এটা হলো বেহুলার বাসর ঘর, এটার একটা স্যাম্পল করা হয়েছে এখানে। সুন্দর কাজ করা হয়েছে এগুলো। হ্যাঁ, গেস ওয়াট, কোথায় আছি? এটা হলো 112 বছরের পুরনো একটি জিপ গাড়ি, যেটা ফিল্মে ব্যবহৃত হতো,
আর মূলত এই পিরামিড বা তাজমহল, এই ল্যান্ডস্কেপিং একটা ফিল্মি পরিবেশ, চারপাশে ফিল্মের পুরাতন দিনের গান, এইটা মূলত এটার পরিকল্পনাকারী আসরুল্লাহ মনি সাহেব উনি মূলত একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যার কারণেই আসলে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছেন। এবং ওই পাশে আমরা ফিল্মে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি দেখছি, হ্যাঁ, তারপরে ফিল্মের গান শোনা যাচ্ছে পুরাতন দিনের। তো মোটামুটি ওয়ার্ল্ডের তাজমহলের থেকে এই পাশের যে পিরামিডের এনভায়রনমেন্টটা অনেক ভালো, এখানে বসে আপনি একটু সময় স্পেন্ড করতে পারবেন। আর এই জায়গা আসতে হলে আপনাদের আসতে হবে যেটা হলো ঢাকা থেকে প্রায় 20 মাইল উত্তর পূর্ব দিকে, এই জায়গাটার নাম হলো প্যারাবো, হ্যাঁ, যেটা সোনারগাঁয়ের ভিতরে পড়ছে আর কি। সো আপনারাও পারেন এখানে ঘুরে যেতে, একদিনের ট্রিপ ঢাকা থেকে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।